আলোর পথে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাইয়া শুভরাত্রি আচ্ছা হ্যালো বলেন তাহলে হ্যাঁ বলেন ভাইয়া আমার আপনার কাছে দুই তিনটা জিনিস ছিল সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে সৌদি শেখেরা এই বাংলাদেশ থেকে দাসী নিয়ে যে তাদের সাথে সহবত করে এবং যদি এটা সত্য আমি সেটা বলছি না অসত্য এবং সেটাকে তারা পাপও মনে করে না সেটাও আমি তাদের ডিফেন্সটা মানলাম কিন্তু তারা কি মানে এটা কি সামহাও রিলেটেবল যুদ্ধলব্ধ দাস কিংবা কৃত দাসের সাথে কি এই মেয়েটা এটা ইসলামের দৃষ্টিতে কি সম্মত হয় কারণ এখানে তো আপনি উনারা কোনো অবস্থাতেই যুদ্ধবন্দী ছিল না কিংবা অন্য কেউ বিক্রিও করেন উনারা তো নিজেরাই স্যালারি টাইপের কিছু একটা চেয়ে যাচ্ছে তো এটা কি রিলেটেবল হবে অবশ্যই রিলেটেবল হবে কারণ হচ্ছে দাস প্রথা তো ইসলামে নিষিদ্ধ হয় নাই তাই না ইসলামে কি নিষিদ্ধ হয়েছে জি না ইসলামের অন্যতম বড় আলেম সারা পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন হচ্ছে গিয়ে আহ ওনার নাম হচ্ছে গিয়ে শায়েক আল ফাউজান উনি পরিষ্কার ঘোষণা করেছেন যে দাস প্রথা ইসলামের অবিচ্ছেদ্য অংশ কোন জাতিসংঘ এরা যদি এই জিনিসটাকে নিষিদ্ধ করে তাহলে এটা ইসলামে নিষিদ্ধ হবে মানে দাস প্রথা ইসলামে নিষিদ্ধ হয়নি এখন বাংলাদেশ থেকে যেই মানে মানে শেখরা মেয়েদেরকে নেয় তখন তারা একটা বিপুল পরিমাণ বিপুল পরিমাণ অঙ্কের টাকা তারা শুরুতেই দিয়ে দেয় এটা কি আপনি জানেন কাদের দেয় এটা কি যে যারা প্রোভাইড করে তাদের দেয় নাকি এটা দাসী কে দেয় এটা যারা প্রোভাইড করে মানে যেই সমস্ত কয়েকটা দেশকে তারা এই সুবিধাটা দেয় যে তোমরা আমাকে দশ হাজার মানে শ্রমিক দিবা তাহলে তোমরা এই কয়টা এই এত টাকা পাবা এটা হচ্ছে এককালীন টাকা যে টাকাটা ওই তার কিছু অংশ পায় হচ্ছে আচ্ছা আপনাকে একটু মিউট করি ভাই আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে আপনি আবার আনমিউট করে কথা বলেন আপনার যখন কথা বলতে হবে তখন আনমিউট করে কথা বলেন একটা বড় অঙ্কের টাকা দেয় পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা অনেক ক্ষেত্রে কত কত রিয়েল যেন দেয় এই টাকাটা কিছু অংশ খায় ফেলে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে এখানে দালালি করে এই দালালি করে কিছু টাকা সরকার পায় ইয়ার ট্যাক্স হিসেবে কিছু টাকা হচ্ছে মধ্যসত্ত ভোগীর যে দালাল দালালরা আছে সেই দালালরা খেয়ে ফেলে আর কিছু টাকা সেই মেয়েটার ফ্যামিলিকে দেওয়া হয় সেই মেয়েটা সেই টাকাটা তার ফ্যামিলিকে দিয়ে তারপরে সে সেখানে যায় একটা বড় অঙ্কের টাকা প্রথমেই দিয়ে দেওয়া হয় বছরের 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 চুক্তি চুক্তি করা করা হয় হয় বা বা এই তিন তিন পাঁচ মধ্যে যে টাকাটা সেই টাকাটা বেশিরভাগ অংশই শুরুতেই দিয়ে দেওয়া হয় তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় এই জিনিসটা কি আপনি জানেন নূর থেকে আলোর কথা ভাই বলেন এবার না এটা আমি জানতাম না আমি ভাবতাম যে ওই যেই নারীরা যায় তারা বেতনের চুক্তিতে যায় এবং যদি কিংবা অন্য কিছুর মাধ্যমে যায় তাহলে তারা কিছু কমিশন টমিশন পায় কিন্তু এখানে যে সলিড যে কৃতদাসী বিক্রেতাদের মতো যে কিছু ব্যক্তি আছে যে যারা মানে ম্যাক্সিমাম প্রফিটটা নিয়ে নিচ্ছে মানে স্যালারি যাই বলি সেটা নিয়ে নিচ্ছে তো এখানে তো ওই নারীরা হয়েই যাচ্ছে অনেকটা এটা অনেকটা স্বেচ্ছা মতো এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে আরব দেশের যে মানে শেখরা তাদের মন মানসিকতা তাদের মন মানসিকতা এখনো সেই চোদ্দশো বছর আগের এবং তারা তো মুসলিম তারা মনে করে যে ইসলামের বিধানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান জাতিসংঘ ফাতিসংঘ মানার আমাদের টাইম নেই তারা মনে করে আমরা পাঁচ লাখ টাকা দিতেছি বা দশ লাখ টাকা দিতেছি আমরা তো স্লাইভি কিনতেছি আমরা তো দাসী কিনতেছি আহ ওরা ওরা আসতেছে আমাদের এখানে পাঁচ বছরের জন্য দাসী কিনতেছি এইটাকে ইসলামের পরিভাষায় বলা হয় চুক্তিভিত্তিক দাস হ্যাঁ ইসলামের পরিভাষাতে আপনি যদি আলহিদা গ্রন্থটা পড়েন সেখানে আপনি দেখবেন চুক্তিভিত্তিক দাস এটাকে কি একটা। গ্রন্থটা খুলে দেখবেন যেন বলে সেখানে চুক্তি ভিত্তিক দাসের কথা বলা আছে এবং সেই ভিত্তিক দাস হচ্ছে পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য তারা নেয় এবং তাদের সাথে সেই একই কাজ তারা করে এটা তো ইসলামে মানে ইয়া হিসেবে তো কোনো সমস্যা আমি দেখছি না মানে কেন কেউ মনে করছে আচ্ছা নূর ভাই আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আমি আপনার আমার কথাটা বলতে পারছি না যে এটা তো ইসলামের দৃষ্টিতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যদিও এখন মুখ বাঁচাইতে অনেক আলেমরা বলে যে এটা ইসলামের জায়েজ নাই কিন্তু ইসলামে তো সাথে তো সম্পূর্ণ দাসীর দাসীর সাথে সাথে ভাবে যায় আছে তাহলে তারা যদি চুক্তিভিত্তিক গোলাম কেনে এখানে তো ওই সিস্টেমটা তো একই রকম মানে টাকা প্রথমে কিছু টাকা দিবে পাঁচ বছরের জন্য নিবে মাসে মাসে হয়তো সামান্য কিছু টাকা তারা পায় কিন্তু এককালীন যে শুরুতে যে টাকাটা পায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় অঙ্কের টাকা আ এবং তাদের সাথে যদি তারা মানে যৌনদাসের মতো ব্যবহার করে আমি তো ইসলামের দৃষ্টিতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না প্রবলেম হচ্ছে কি জাতিসংহতে যে নিষেধাজ্ঞা আছে দাসপ্রথার যে বিষয়াদি বলা আছে সেখানে প্রবলেম আছে এবং তাদের যে মানবিক অধিকার তারা যে একটা রাষ্ট্রের নাগরিক নাগরিক হওয়ার পরেও তারা এইভাবে স্লেভ হিসেবে যাচ্ছে এটা তো আসলে স্লেভারি 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 ছাড়া তো আর কিছু না নূর থেকে বলেন এবার বুঝছি ভাই আমি বুঝছি আচ্ছা এখানে তাহলে একটা জিনিস এই যে একটু আগে একটা হুজুরের বয়ান দেখালেন তো তিনি বলতেছে আমাদের দাসী নাই কিন্তু সে যদি মনে করেন যে চারটা বিয়ে করার পরও হয়তোবা তার অনেক টাকা পয়সা আজকাল হুজুরদের অনেক টাকা তো সে যদি মনে করে যে সে দুই তিনটা গার্লফ্রেন্ড রাখবে এবং গার্লফ্রেন্ড সাথে এই ধরনের চুক্তি করবে যে পাঁচ বছর মেয়াদে তুমি আমার সাথে চুক্তিতে আসো স্লেভ হিসাবে তো এটাও তো সম্ভবত শরীয়ত সম্মতই হবে না ওই মেয়েটার তো কাফের হইতে হবে কাফের হইলে তখন আর কি করা যাবে স্বাধীন মানুষ হইলে করা যাবে কিনা সেই জিনিসটা আমি বলতে পারবো না তবে আপনাকে আমি একটা ভিডিও দেখাতে পারি ভিডিওটা দেখেন একজন আরব দেশের আলেমের 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 ভিডিওটা দেখেন আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা হচ্ছে আসল কথা যা আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে যা আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখো এরকম নাকি দাসী তারা পেয়েছেন হ্যাঁ আফ্রিকার মধ্যে যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাসদাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁটের বস্তু খাইলে উঁজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করি একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে হ্যাঁ আরে আরে ওটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনি কথা উঠে কেন হ্যাঁ যে দেশে ওটের গোস্ত অভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নাই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হইলোকে হ্যাঁ রোহিত হয়নি বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো হয়তোবাই মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাঁড় দাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাঁড় দাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় হ্যাঁ আচ্ছা উনি বললেন যে এই যে দাস কথা এখন কিছু নাই অনেক কষ্টে আছে আর কি জি ওনার অনেক কষ্ট ওনার খুব কষ্ট হচ্ছে ইমাম বাহাদির জন্য প্রতিদিন সে দিন গুনতেছে আচ্ছা এখন ইমাম মাহাদি যদি একজন ঘোড়ার পিঠে চড়ে তরবারি সহ আসে এই বিশ্বের যে সব উন্নত দেশের যে এআর ফিফটিন থেকে শুরু করে পারমাণবিক বোম ক্রুজ মিসাইল ওগুলার বিরুদ্ধে ইমাম মাহাদির পারার কি কোনো সম্ভাবনা আছে কি প্রশ্ন করছেন ভাই আপনি আপনার তো মনে হয় কোনো ইমান নাই ভাই এটা জান্নাতি ঘোড়া হ্যাঁ এটা যখন দৌড়াবে তখন মনে করেন মিক টোয়েন্টি নাইন

গণিমতের মাল তো ইসলামে হালাল তাদের নারীদের ভোগ করাও হালাল কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে ব্যাটল ফিল্ডে যদি কোনো নারী উপস্থিত না থাকে আমি আমি হয়তোবা বর্তমানের সাথে সিচুয়েশনটা কেমনে মিলাই আচ্ছা ধরেন এই যে বনু কুরাইজাকে যখন এই যে মোহাম্মদ ম্যাসাকার করে তার আগে ধরেন ওই হয়তো তাদের দুর্গর আশেপাশে একটা যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পরে বনু ম্যাস বনুকুরাইজার সমস্ত পুরুষকে হয়তোবা যুদ্ধে হারানো বনুকুরাইজার সাথে যুদ্ধ হয়নি ভাই এগুলা কি বলতেছেন ভাই বনুকুরাইজার সাথে তো কোনো যুদ্ধ হয়নি আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি আমি আমি আপনার এটা পুরাটাই শুনছি আমি হয়তো একটু বলে শেষ করি হয়তো বুঝবেন যে সাপোজ যে বনুকুরাইজার একটা সে বন্দি করে ওখানে পরে মেসাকার করে পরে বন্দি করেছিল কিন্তু আমি বলতেছি এমন যদি হতো যে একটা একটা দুর্গের কাছে গেল মোহাম্মদ পরে দুর্গ দেখলো যে ওরা মোহাম্মদ আগে গেছে তখন ওরাও পুরুষরা বের হয়ে আসলো যুদ্ধ হলো যুদ্ধ হলো তারপরে সেই ট্রাইবটাকে তারা বন্দী করলো সেটা হলো একটা জিনিস কিন্তু অবস্থা এমন কোন কোনো যদি বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়ার কাছে সারেন্ডার করে তাহলে কি পুরা বাংলাদেশী মানে যদি হিন্দুদের কাছে এরকম বিধান থাকতো কিংবা আজকে মুসলমানরা যদি ইন্ডিয়া পুরো দখল করে নাই কোনো ব্যাটেল গ্রাউন্ডে যুদ্ধ না হয় যদি এজ এ ইন্ডিয়ান আর্মি যদি সারেন্ডার করে তাহলে ইন্ডিয়ার যে একশো কোটি মুশ্রে আছে তাদের মধ্যে চল্লিশ কোটি হয় আমরা মাল্লাম আর ষাট কোটি শিশু এবং নারী গণিমতের মাল বানায় ফেলবো এখানে হয়তো বা মানে ওরা কি সবাই হবে নাকি জাস্ট ওই সৈন্যদের রিলেটেডরা হবে নাকি ব্যাটল গ্রাউন্ডের লোকজন হবে নাকি এ হোল পুরা কান্ট্রি আমাদের সবাই হবে সবাই হবে রিগার্ডলেস মানে কলকাতাতে যুদ্ধের পরেও যদি ওরা হলো মানে কি ইন্ডিয়ান বাহিনী সারেন্ডার করে তো বেঙ্গালোর কিংবা দিল্লির সমস্ত মুশ্রেক নারীরা আমাদের গণিমতের মাল হিসেবে গণ্য হবে এটা হ্যাঁ একদম সবাই হবে এই বিষয় আপনি ফতোয়া আলমগিরি একটা বই আছে সেটা অনলাইনে পাওয়া যায় আপনি ফতোয়া আলমগিরি কিনে আচ্ছা আপনারা কি তুমি উপর কথা বলেন ফতোয়া আলমগিরি কিনে সেটা জিহাদ ও তার নীতিমালা এই অধ্যায়টা পড়বেন শুরু থেকে এবং পড়লে আপনার নিশ্চয়ই একটা সুস্থ মানুষ হয়ে থাকলে আপনি নিশ্চয়ই কান টান লাল হয়ে যাবে সেখানে যেই সমস্ত মানে নোংরা কথাবার্তা বলা আছে কি জঘন্য কথাবার্তা বলা আছে এগুলো পড়লে যে কোনো সুস্থ মানুষের বমি আসবে এবং কিভাবে মানে আমি দেখাতে পারতাম কিন্তু এখন আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি এখন আমি দেখাচ্ছি না আপনি একটু নিজে ফতো আলমগিরি কিনে জিহাদ ও তার নীতিমালা এই পুরো চাপটা পরে ফেলবেন ঠিক আছে নূর ভাই তাহলে আজকে একটা ভাই আমার আর একটা লাস্ট একটা জিনিস ইয়া ছিল সেটা হচ্ছে যে আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি এবং আপনি এখানে অনেক জায়গাতেই বলেছেন যে মোহাম্মদ তার মা বাপের ক্ষেত্রে জাহান নামের ফয়সলা দিয়ে গেছে এই ব্যাপারটা মুফতি মাসুদও বলছে কিন্তু আমি যতদূর দেখছি সেখানে এই রেফারেন্সটা আমি পাই নাই যে এখানে হাদিস কিংবা সিরাতের কোন গ্রন্থে আছে এই রেফারেন্সটা যদি আপনি আমার একটু দিতে পারতেন কিংবা এই লাইভেরি কোনো একটা অংশ যদি জানাতে পারতেন আমি খুব উপকৃত হতাম আচ্ছা মোহাম্মদের পিতা মাতা জাহান্নামী যে এইটার রেফারেন্স আপনার দরকার তাই তো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু সময় লাগবে কয়েকটা হাদিস দেখাতে হবে একটা একটা করে আমি কয়েকটা হাদিস দেখাবো একটা একটা করে আপনি একটু ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে মুমিন একটু তাড়াহুড়া করে দেখে আমি ঠিক মতো দেখাতে পারি না আপনি একটু ধৈর্য ধরে দেখেন হ্যাঁ অবশ্যই প্রথমে আমরা বুখারি শরীফের বারোশো সাতাত্তর নম্বর হাদিসটা পড়ি এখানে যে জিনিসটা বলা আছে দেখেন ইসলামিক ফাউন্ডেশন মুশরিক ব্যক্তি মৃত্যুকালে লাইলাহ উচ্চারণ করিলে এটা আচ্ছা আপনি একটু মিউট রাখেন নিজেকে এখানে যেটা বলা হচ্ছে যে এই আবু তালিব মোহাম্মদের যে চাচা মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে মোহাম্মদ গেছে শেষ সময় এখন আবু জাহেল এবং আব্দুল্লাহ উমাইয়া বলতেছে ওহে আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ধর্মই পালন করতে আবু আবু তালেব আব্দুল মুত্তালিবের যে পত্তলিক ধর্ম ছিল সেটাই পালন করতে আবু তালেব এখন আবু তালেবকে গিয়ে মোহাম্মদও বলতেছে যে মানে চাচা উপরে দেখেন লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে লক্ষ্য করে বলেন চাচা জান লা ইলাহা কলেমা পাঠ করুন তাহলে তার ওসিলে আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো

সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে মানে আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল রয়েছে সে লা ইলাহা বলতে অস্বীকার করলো মানে সে পত্তলিকতাতে অবিচল থাকলো আবু তালেব তার দাদা যে আব্দুল মুত্তালিব সেও ছিল পত্তলিক তার চাচা আবু তালেব সেও ছিল পত্তলিক এখান থেকে তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না ভাই জি ভাই এখানে ক্লিয়ার ভাই আচ্ছা তার মানে পরিবারের দুইজনকে পাওয়া গেল তারা পত্তলিক আচ্ছা এখন देखिए সহিহ মুসলিমের 39 নম্বর হাদিসটা

জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান নামে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান্নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে দেখা যাচ্ছে ভাই জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা এখানে তো গেল পিতা মাত্র পিতা শেষ হইলো এবার মাতা মাতার কি হবে মাতাটাও দেখি শুনেন এমনি মাজা আহ হাতিস নাম্বার পনেরোশো বাহাত্তর মুশ্রিকদের কবর জিয়ারত দেখা যাচ্ছে ভাই মুশ্রিকদের কবর জিয়ারত হ্যাঁ ভাই আসছে আচ্ছা এখানে কি মায়ের মা কি আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি নিচে আরো বলা আছে আমি আমার রবেন নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি মানে হচ্ছে তার মাও ছিল মুশ্রিক তার মানে তার মাও জাহান্নামি